হ্যালো ভিউয়ার্স, মাইমেড বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অসাধারণ একটি বেডরুম ল্যাম্প বানিয়ে দেখাব। প্রতিদিন নতুন নতুন কাজ শিখতে অবশ্যই আমাদের মাইমেড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই বেডরুম ল্যাম্পটি তৈরি করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লোহার দণ্ডের মাধ্যমে নিউজপেপারটি একটি পাইপে পরিণত করছি। আমি গ্লু ব্যবহার করেছি, এই গ্লুটির নাম গাম। এটি মূলত নিউজপেপার বা কাগজের জন্য প্রযোজ্য। আমি আগে থেকে অনেকগুলো পাইপ বানিয়ে রেখেছিলাম, এখন আমি এই নিউজপেপার পাইপের মাধ্যমে একটি চাকা তৈরি করব। দুইটি নিউজপেপার পাইপ ব্যবহার করেছি একটি চাকা তৈরিতে। দেখতেই পাচ্ছেন আমি দুইটি নিউজপেপার পাইপ সাহায্যে এই ছোট্ট চাকাটি তৈরি করছি। আমি আগে থেকে অনেকগুলো চাকা তৈরি করে রেখেছিলাম। বড় যেই চাকাটি দেখা যাচ্ছে এটি 22টি নিউজপেপার পাইপের মাধ্যমে আমি বড়টি তৈরি করেছি, এবং মাঝারিটি তৈরি করেছি 12টি নিউজপেপার পাইপের মাধ্যমে, এবং ছোটটি 2টি নিউজপেপার পাইপ দিয়ে এই ছোটটি তৈরি করেছি। আমি ছোট চাকাটি এক পাশে চাপ দিয়ে ঝিনুকের মতো তৈরি করছি, ঠিক ঝিনুকের অর্ধেক অংশের মতো তৈরি করলাম। আমি এই ছোট্ট চাকা দিয়ে যে ঝিনুকের অর্ধেক অংশটি তৈরি করেছি সেটা কালার করে নিচ্ছি। আমি এভাবে সব চাকাগুলো কালার করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কালার করে নিয়েছি। এভাবে আমি 12টি চাকা কালার করে রেখেছি। আমি এই বড় চাকা এবং মাঝারি চাকাগুলো লাল রঙে কালার করেছি, এবং আরেকটি মাঝারি চাকা যেটি আমি চাপ দিয়ে একটি বাটির মতো তৈরি করেছি। আমার হাতে যে আরেকটি রয়েছে সেটি মাটির একটি বাটি, ছোট্ট। আমি এবার এই ঝিনুকের অর্ধেক অংশের মতো যেটি তৈরি করেছি চাকা দিয়ে, সেগুলো আমি এই বড় চাকার খুব ধার দিয়ে গ্লু গানের আঠা ব্যবহার করে আমি সেগুলো লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ ঝিনুকের অর্ধেক অংশগুলো আমি লাগিয়ে দিলাম। এবার আমি মাঝখানে এই বাটির মতো যেই চাকাটি করেছি সেটি বসিয়ে দেব। আপনারা যারা গ্লু গান ব্যবহার করতে পারবেন না বা যাদের গ্লু গান নেই তারা অবশ্যই সুপার গ্লু ব্যবহার করবেন, কারণ সুপার গ্লু আঠাটি খুব শক্তিশালী, সেটি বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি বাটির ওপরে মাঝারি আরেকটি চাকা ছিল সেটি আঠা দিয়ে বসিয়ে দিলাম। এবার একদম উপরে মাটির যে বাটিটি আমি কালার করে রেখেছি সেটি বসিয়ে দিয়েছি। এবার একটি মোমবাতি আমি বাটির ঠিক উপরের অংশে বসিয়ে দিয়েছি। আমি কিছু চুমকি নিয়েছিলাম, চুমকিগুলো মোমবাতিতে আঠা দিয়ে সেগুলো কালার করেছি। এবার আমি কিছু স্টোন বা আমি কিছু স্টোন ঠিক ওই ঝিনুকের মাঝেই বসিয়ে দিলাম। এবার আমি ডেকোরেশন করব। এবার আমি পুরোটি সাজিয়ে রেখেছি, সাজিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সাজাচ্ছি। এবার আমি সাদা পুঁথি ব্যবহার করব।
আমি কয়েকটি কালারের পুঁথি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই পুঁথিগুলো ব্যবহার করতে পারবেন। আমি কালারের সঙ্গে কম্বিনেশন করে এই পুঁথিগুলো লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন বাটিটির ঠিক নিচের দিকে, নিচের অংশে আমি সাদা পুঁথি ব্যবহার করেছি এবং ঝিনুকের ওপরে একটি কালার ব্যবহার করেছি। এবার আমি গোল্ডেন কালার ব্যবহার করব ঠিক বাটির ওপরের অংশে, অর্থাৎ মোমবাতির নিচে। দেখতেই পাচ্ছেন আমি যখন মোমবাতিটি জ্বালাবো তখন এই গোল্ডেন কালারের পুঁথিগুলো চকচক করে জ্বলবে। খুব সহজে আমি দেখাচ্ছি আজ এই কাজটি। আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভালো ভালো কাজ রয়েছে যা সহজে আপনারা শিখতে পারবেন। দেখুন এই গোল্ডেন কালারের পুঁথিগুলো জ্বলে উঠেছে। প্রতিদিন নতুন নতুন কাজ শিখতে অবশ্যই আমাদের মাইমেড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ক্লাস কিভাবে জুয়েলারি বক্স তৈরি করা যায় এবং মেকআপ বক্স তৈরি করা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে দেখতে। অবশ্যই আমাদের মাইমেড বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।